अरे आई लव यू बोल आई लव यू बोल लगी WhatsApp মিলা আশা রাখি তোমরা সবাই ভালো আছো ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আজকের ভিডিও কোনো ধরনের ফানি ভিডিও বা মজার কোনো ভিডিও না এটা শীতকালের যেটা মেইন প্রবলেম বাইকারদের সঙ্গে আর রাস্তা স্ট্রিট ডগদের সঙ্গে যেটা মেইন প্রবলেম হয় সেটা নিয়ে একটা হয়তো এই ভিডিওটা তোমাকে আমি মজা দিতে পারবো না বাট তোমার সোলের দিক থেকে তুমি অনেকটা এনার্জি ফিল করবে হয়তো ভিডিওটা তোমার মনকে অনেকটা শান্তি দিতে পারে এটার গ্যারান্টি দিচ্ছি আর এইটা এই জিনিসটা আমি বাড়িতে বানিয়েছি এটা হচ্ছে কুকুরের গলায় লাগানোর জন্য একটা বেল্ট মানে রেডিয়াম দিয়ে বানানো মানে শীতকালে এমন হয় না যে বাইকাররা যাচ্ছে দেন যেতে যেতে হয়তো রাস্তায় হুট করে কোনো একটা কুকুর চলে আসলো কুয়াশার রাত দেখতে পারেনি দেন হয়তো মেরে দিল কুকুরটারও জান গেলো বাইকারটারও একটা কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেত সেই উদ্দেশ্য নিয়েই এইগুলো বানানো আর আমারও ওইভাবেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটার কিছু মনে না করে আমি যে সেটা ফিল করছি যে আর অন্য কারোর সঙ্গে না হয় তো ওই জন্যই আজকে বেরিয়েছি আমি রাত্রেবেলা নিউ টাউনে নিউ টাউনে যতগুলো স্ট্রিট ডগ রয়েছে তাদের চেষ্টা করবো গলায় এগুলো পরানো আরও রয়েছে ব্যাগে সো গাইস আর একটা পাওয়া গেছে তো চলো এর গলায়ও পড়িয়ে দিই তাহলে শীতকালে মালগুলো মরে যাবে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট বাবা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট কুচু 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 বিস্কুট এটা তোমার রিওয়ার্ড পয়েন্ট এই বেল্টেতে বেশি বিস্কুট চলে গেল এদের পোস্ট পড়াতে না না ঠিক আছে पार्ले जी कम कम ये है पार्ले जी का पावर ठीक है से ना इतने हमारे कहाँ जाए इड़ा तुम्हारे गिफ्ट इड़ा तुम्हारे गिफ्ट आशु दारा तुम्हारे गोला टेक चु बड़ो इड़ा गिफ्ट इड़ा गिफ्ट इड़ा गिफ्ट शुभ विवाह उस संपन्न होलो चलो बाय 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 সো গাইস দুটোকেই পড়িয়ে দিয়েছি এই মালটা একটু পরে আসলো এটা হয়তো এর পার্টনার হতে পারে মালাবদন সম্পন্ন হইলো এবার চলো খোলার চেষ্টা করছে বাট এখন তো খুললে ওই যে গাড়ির সামনে গেল গাড়ির সামনে গেল ওই যে এইভাবে অ্যাক্সিডেন্ট গুলো হয় ঠিক আছে এটা যাতে না হয় এই জন্য এটা পরানো হয় কারণ ওটা তো বোঝে না না বুঝে অনেক কিছু করে ফেলে ও ভাই কি জ্বলছে দেখো দূর থেকে হেভি লাগছে ওই দেখো বাট এখন ড্রাইভার দাদার অনেকটা সচেতন হয়ে থাকতে পারবে লাইক আমার মতো কেউ পড়ে যাবে না তো চলো আরো কিছু খুঁজি চলো এটা চালু সো আমার ডিওপি ফুল রেডি আজকে ফুল টোটাল আমার তো এই মজা লাগছে এদের সাথে সময় কাটাতে বিস্কুট লাগবে বিস্কুট বিস্কুট আগে গায়ে চড়বি না আমি আমি না না করে ধরলাম নয় ও কি আস্তে করে নিয়ে নিল রে এ চলে যাস না ভাই ভাই এটাই শেষ না ভাই দাঁড়া সো আসো ওখানে কিছু নাই আসো ওখানে কিছু নাই তো এটাও পড়ানো হয়ে গেছে এরা এরা ভদ্র এরা নিজের জানের মায়া করার জন্য সহজে পড়ে নিচ্ছে বাকিগুলো ঠেটা এরা বোঝে না বাকিগুলো সব ঠেটা নিজেদের মধ্যে চিল্লা চিল্লি করে কিন্তু আমার তো বিচি মাথায় তুলে দিচ্ছে বিচি মাথায় তুলে দিচ্ছে বিচি মাথায় তুলে দিচ্ছে এসব কথা বলে না আমার হাত থেকে দৌড়ে যাচ্ছে না আমার বিচি মাথায় উড়ে যাচ্ছে চিল্লানোর জন্য আসো কালু কালু দা আসো ও পুনসুরবা এরা আসলে মারামারি কেন করছে জানো মানে আমার কাছে ওদের আসতে দিচ্ছে না ঠিক আছে খেনাও 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 এ ভাই আসো আসো তো দুটো পড়ানো হয়ে গেছে চার পাঁচটা পড়ানো হয়ে গেছে বাট আমার লাগছে ভয় গাইজ
আচ্ছা আমার যদি কিছু হয়ে যায় দুই চার দিন ভিডিও দিতে আপলোড দেরি হয় তো ভাববে এরা কামড়েছে আমাকে ঠিক আছে আমি হাসপাতালে চলো আসি এদেরও ভয় লাগছে শুধু আমার একার না এই যে একটা মালেশিয়া আরে পড়ানো এটা না বের হই শোনো ধরো ব্যাক থেকে বের তোমরা কি আমাদের ফলো করছো নাকি তোর বন্ধু রয়েছেন আমার সঙ্গে তুই কেন ভয় পাচ্ছ দেখো আমাকে এই যে ধরে দাঁড়িয়ে গার্ড করছে যাতে অন্য কুকুর আমাকে কামড়াতে না পারে কত ভালো রে তুই সুন্দর আর তুই আয় তোকে পড়িয়ে দিই তাহলে হয়ে যাবে ভয় লাগুক যাই লাগুক এদের পড়ি আমার খুব ভালো লাগছে এরাও খুব অবলা এই যে কতটা অবলা দেখতে পাচ্ছ এই যে দেখো আমি কিছু করছি না এই যে কোথা দিয়ে ঢুকে কোথা দিয়ে বেরোচ্ছে ভাই রে ভাই এত আদর লাগবে না ভাই তুই দূরেই থাক ঠিক আছে আসি হ্যাঁ ভাই এটা পড়িয়ে দিচ্ছি ঠিক আছে এটা পড়ে থাকবি তারা গাইস এ শীতে কাঁপছে বাট শীতের কাপড় দিতে পারলাম না বাট এটা দিলাম তো বেঁচে থাকবে অ্যাট লিস্ট হয়তো শীতের কাপড় দিতে দিলে ভালো হতো কারণ বেচারা শীতে কাঁপছে বাট আমার কাছে অত টাকা নেই যা 2-5 হাজার ছিল এইটার পিছনে আমি ইনভেস্ট করে দিয়েছি কারণ আমার সঙ্গে ঘটেছে বিষয়টা আমি রিলেট করতে পেরেছি যে না এটা করা উচিত আমার ওই এদের মতোই একজনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল লাইক ফট করে কুয়াশা ছিল আর সামনে চলে এসে আমি বাইক কন্ট্রোল করতে পারিনি দেন পড়ে যাই তো এটা হয় আমার সঙ্গে বাট আপাতত আসো 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 কম মায়া লাগা উচিত ভাই তোদের যারা এদের এদের ওপর অত্যাচার করিস মারিস ধরিস পারলে একটু খেতে দে আশা করি তোদের ঘরে পুণ্যে উঠবে আর এরা বেচারারা বেঁচে থাকবে এরা তো তোদের কোনো ক্ষতি করে না তাই না কেন মারতে যাসি করিস ওকে গাইস বাই আমার বলার মতো কিছু নেই আপাতত ইমোশনাল বলবো না বাট আমি স্পিচলেস এই মুহূর্তে বব্বু কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখে যেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর পরের ভিডিওতে অনেক ফান দেবো বাই